হ্যালো ভিউয়ার্স, মাদ্রাসা শিক্ষার সপ্তম শ্রেণীর চূড়ান্ত যে সিলেবাস, সর্বশেষ আপডেট যেটি, সেটি আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনার মান উন্নয়ন কিভাবে হবে, এখানে মান বন্টন প্রশ্নের ধারা, এ সম্পর্কে আজকের এই সিলেবাসে বিস্তারিত থাকছে এবং সিলেবাসটি কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে, সেটিও এই ভিডিওতে বলে দেব। তো চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত তথ্য জেনে নিন। এখানে সপ্তম শ্রেণীর বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ, বোর্ড বই কোরআন মাজিদ ও তাজবিদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে বই স্কুল থেকে বা মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে সেই বইয়ের প্রশ্নের ধারা ও মানবন্ধন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30, কোরআন মাজিদ থেকে প্রথম ও তৃতীয় অধ্যায় হতে 24টি এবং তাজবিদ অংশ চতুর্থ অধ্যায় হতে 6টি সহ মোট 30টি প্রশ্ন থাকবে, 30টির উত্তর দিতে হবে। তাহলে এখানে কোরআন মাজিদে থাকবে প্রথম ও তৃতীয় অধ্যায় হতে 24টি এবং তাজবিদ অংশ চতুর্থ অধ্যায় হতে 6টি সহ মোট 30টি প্রশ্ন থাকবে, 30টির উত্তর দিতে হবে। 30×30 এখানে মান থাকবে 30, আর সৃজনশীল থাকবে 60। সেটা আসবে, প্রশ্নগুলো আসবে কোরআন মাজিদের প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় হতে 7টি থেকে 5টি এবং তাজবিদ অংশ চতুর্থ অধ্যায় থেকে 2টি হতে 1টি, মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে এখানে 7টি প্রশ্ন থাকবে, 7টির মধ্যে কোরআন মাজিদ হতে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের মধ্যে, অর্থাৎ প্রথম থেকে তৃতীয়, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় হতে 7টি প্রশ্ন আসবে। 7টির মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে থাকবে 5×10=50, আর তাজবিদ অংশের চতুর্থ অধ্যায় হতে 2টি প্রশ্ন আসবে, 1টির উত্তর দিতে হবে, এখানে থাকবে 10। এই হলো টোটাল 60। আর এখানে খ নম্বরে অর্থসহ মুখস্থ লেখন, সুরা এবং আয়াত বাংলায় অনুবাদ করতে হবে 2টি হতে 1টি, এখানে থাকবে 10। তাহলে এই হলো 70 আর 30 100। এই হলো প্রশ্নের মানবন্টন। এখানে পাঠ পরিকল্পনা, অর্ধবার্ষিক পরীক্ষাটি কোথা থেকে আসবে সেটা জেনে নেওয়া যাক। অর্ধবার্ষিক পরীক্ষা আসবে কোরআন মাজিদ প্রথম অধ্যায় সম্পূর্ণ এবং তৃতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ, একের ভিতর সব, একের ভিতর সব যে গাইডটি আছে সেখান থেকে, একের ভিতর সব যে গাইড, সেই গাইডের পৃষ্ঠা নম্বর হচ্ছে 3 হতে 12 এবং 22 হতে 72 নম্বর পৃষ্ঠা। অর্থসহ মুখস্থ লেখন, অধ্যায় দ্বিতীয় অধ্যায় সুরা আর শামস হতে সুরা 3 পর্যন্ত একের ভিতর সব, এই গাইডের 13 নং পৃষ্ঠা থেকে 17 নং পৃষ্ঠা। তাজবিদ অংশ চতুর্থ অধ্যায় থেকে প্রথম থেকে তৃতীয় পাঠ, চতুর্থ অধ্যায়ের প্রথম থেকে তৃতীয় পাঠ, একের ভিতর সব যে গাইড আছে সেই গাইডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 147 হতে 156 পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষায় তোমাদের যেটি থাকবে এখানে দেখতেই পাচ্ছ, তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ, ক ও খ একের ভিতর সব, পৃষ্ঠা নাম্বার 73 থেকে 146 পর্যন্ত। অর্থসহ মুখস্থ লেখন থাকবে দ্বিতীয় অধ্যায় সুরা আল আলাক হতে সুরা আল আদিয়াত পর্যন্ত, একের ভিতর সব যে গাইড আছে সেই গাইডের 17 নং পৃষ্ঠা হতে 21 নং পৃষ্ঠা পর্যন্ত। আর তাজবিদ থাকবে চতুর্থ অধ্যায়ের চতুর্থ পাঠ থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত, একের ভিতর সব যে গাইড আছে সেই গাইডের 147 নং পৃষ্ঠা হতে 156 নং পৃষ্ঠা পর্যন্ত। পৃষ্ঠা নাম্বারগুলো যেই গাইড, একের ভিতর সব যে গাইড, যে গাইডটি একের ভিতর সব নামে, ওই গাইডের এই পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া হয়েছে এখানে। অন্য কোনো গাইড হলে সেই পৃষ্ঠাগুলো একটু খুঁজে নিতে হবে। এটা হলো কোরআন মাজিদ ও তাজবিদ থেকে। তো আমরা এখন যদি পরের স্টেপে যাই, সেখানে আরবি প্রথম পত্র, আরবি প্রথম পত্র এইগুলো দিয়ে দিয়েছে, সবগুলো পড়তে গেলে সময় লাগবে। এখানে বোর্ড বই ক আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, অর্থাৎ মাদ্রাসার থেকে যে বোর্ড বই দিয়েছে এটা। আর সহায়ক বই হয়েছে কমিউনিকেটিভ আরবি। এখানে প্রশ্নের ধারা মানবন্ধন যেটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে। এখানে আপনার সপ্তম শ্রেণীর সব সাবজেক্টগুলোর মানবন্ধন এখানে দিয়ে দেওয়া আছে, আরবি দ্বিতীয় পত্র 100 মার্কের। তারপর এখানে যদি আবার আমরা আসি, তাহলে এখানে পাঠ পরিকল্পনাগুলো দ্বিতীয় পত্র, এখানে আকাইদ ফিকা, এটাও 100 মার্কের পরীক্ষা হবে। এখানে মানবন্টন দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে আছে সিলেবাসটি পিডিএফ আকারে ডাউনলোড করতে হলে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এই সিলেবাসটি শুধুমাত্র মাদ্রাসার সপ্তম শ্রেণীর, সারা বাংলাদেশের সপ্তম শ্রেণীর জন্য, মাদ্রাসা শিক্ষা বোর্ড কিন্তু সারা বাংলাদেশে একটি, সো সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য সপ্তম শ্রেণীর এই নতুন চূড়ান্ত যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সপ্তম শ্রেণীর বা যে মূল্যায়ন পরীক্ষা হবে সেটির কিন্তু তারিখ প্রকাশ হয়েছে, 7 তারিখ থেকে পরীক্ষা শুরু আগামী মাসের, অর্থাৎ জুনের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু। সেটার যে সময়সূচি বা রুটিন যেটা, সেই রুটিন কিন্তু প্রকাশ হয়েছে। আমি রুটিনটা পরবর্তী যে ভিডিওটি আসতেছে সেই ভিডিওর মধ্যে রুটিনটি আমি আপনাদেরকে দিয়ে দেবো, লাগলে সেই ভিডিও থেকে রুটিনটি আপনি নিয়ে নিতে পারেন ডাউনলোড করে, সেটারও পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। সো শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।